নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। বছরের শেষ দিনে রাজ্য জুড়ে পালিত হল গাজন উৎসব। মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হল। পুত্র ও পুত্রবধূর হাত থেকে রক্ষা পেতে ভাতার থানা শরণাপন্ন হলেন এক অসহায় দম্পতি। এক গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। দুর্ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। জিটি রোডে পৌরসভা সংলগ্ন এলাকায় বাসের ধাক্কায় আহত হল এক ব্যক্তি। হাটগোবিন্দপুরের বাউরিপাড়ায় মহাসমারোহে অনুষ্ঠিত হল বড়মার পুজো। মন্তেশ্বরের পিয়া গ্রামে খাজা মঈউদ্দিন চিশতির উরস উৎসব অনুষ্ঠিত হল। আসছি বিস্তারিত খবরে। বছরের শেষ দিনে রাজ্য জুড়ে পালিত হল গাজন উৎসব। উৎসব উপলক্ষে ভক্তের সমাগম পরিলক্ষিত হয়। গাজন ঘিরে বিভিন্ন জায়গায় মেলা অনুষ্ঠিত হয়। বছরের শেষ দিনও গাজনে মাতলেন অসংখ্য ভক্ত। খণ্ডঘোষের তোরকোনা গ্রামে চলে ধর্মীয় এই অনুষ্ঠান। 48 জন সন্ন্যাসী গাজন উৎসবে অংশ নেন। আপনি কতদিন পুজো করছেন? 18-19 বছর পুজো করছি। 19 বছর পুজো করছেন। এই অনুষ্ঠানটাকে গ্রামের একটাই অনুষ্ঠান? হ্যাঁ, গ্রামের দুর্গা পুজো অনুষ্ঠান আছে। এটা হচ্ছে গাজন অনুষ্ঠান। এই গাজন অনুষ্ঠানকে কেন্দ্র করে এখানে অন্য গ্রাম থেকে এখানে সন্ন্যাসী হতে আসে, এখানে আনন্দ উপভোগ করে। এবং এখানে যে ভম্বল বসু আজ 2 বছর হচ্ছে, এই গাজনটাকে বিশাল ভাবে ত্বরান্বিত করেছে। এবছর কতজন সন্ন্যাসী হয়েছে? এবছরে 48 জন হয়েছে। 48 জন? 48 জন। তো এই অনুষ্ঠান ঘিরে এবছর কোন অনুষ্ঠান হয়েছে কি? এবছরে 2-3 দিন যাত্রা হয়েছে। আজকে বাউল আছে, তারপর গ্রামের অনুষ্ঠান আছে। রায়না থানার বামুনিয়া গ্রামে অনুষ্ঠিত হলো গাজন উৎসব। গাজন উৎসব উপলক্ষে ভক্তদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা প্রকাশ পায়। উৎসব উপলক্ষে সাধারণ মানুষের ভিড় উপচে পড়তে দেখা যায়। কাটোয়া শ্রীবাটি গ্রামে মহাসমারোহে পালিত হল চড়ক পুজো। কথিত আছে, 1865 খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামে এক রাজা এই পুজোর প্রচলন করেন। তারপর থেকেই এই পুজো হয়ে চলেছে। চড়ক গাছের তলায় একটি জল ভরা পাত্রে শিবের প্রতীক শিবলিঙ্গ রাখা হয়, যা পূজারীদের কাছে বুড়ো শিব নামে পরিচিত। আমাদের এটা আমাদের বহু পুরনো, প্রায় 300 বছর আগেকার চড়ক। আমাদের এখানে পাশের গ্রাম, যে সিমি গ্রাম অঞ্চল আছে সিমি, ওখান থেকে আমাদের ঠাকুর আছে এখানে। এখানে এসে যেখানে আমার স্থানে এখানে আমাদের বাক্সার ঠাকুর আছে, এখানে ঠাকুর এসে বসে। এখান থেকে সবাই চড়কে আসে, প্রচুর সন্ন্যাসী হয়, একসঙ্গে সবাই মিলিত হয়।
আমাদের চড়ক হয়, এখনই একটা আমাদের ঠাকুর চলে গেল পাশের গ্রামে সিমি, প্রচুর সন্ন্যাসী ছিল। আবার ওখানে যে গাছটা আছে চড়ক গাছটা, চড়ক গাছটা দেখে ওই যে ওখানে চড়ক গাছটা, যে চড়ক গাছটা ওখানে চড়কে সবাই সন্ন্যাসীরা পাক খায়। তারপরে আমাদের প্রচুর আরো দোকান পাশারি বসে, যেমন সবাই এখন সন্ন্যাসীরা আমাদের এখানে ভালো। সব থেকে হচ্ছে আপনার ছোলার নাড়ু, যেটা গুড় দিয়ে বানানো হয়, সন্ন্যাসীরা নিরামিষ হিসাবে সেটাকে ভোগ করে। তারপরে আরও নানা রকম ধুনুচি নাচ, এটা আমরা এখন খুব আনন্দ উপভোগ করছি এখান থেকে। আমি আর এর আগের জন্ম থেকেই আমি দেখে আসছি, আমার জ্ঞানকৃত যে বহুদিনের, কতদিন আমি বলতে পারবো না, তাও 2-500 বছরের এই আমাদের এই শিবের গাজন উৎসব হয়। আমরা আজকের দিনে যে মেলাটা বা আমাদের 1 মাইল দূরে সিঁড়ি গ্রাম অবস্থিত, সেখান থেকে আমার মানে সিঁড়ির গুরুরাজ বাবা আমাদের চড়ক করতে আসেন। আমরা আগের দিন ওনাকে মানে একটা গামছা নৈবেদ্য, এক ঘড়া গঙ্গা জল নিয়ে গিয়ে গলায় কাপড় দিয়ে জোড়হাত করে বলে আসি যে আপনি আমাদের গাজনে যাবেন, মূল সন্ন্যাসীকে বলে আসি সেই ইয়েতে। এবং আজকের দিনে আমাদের মানে সিঁড়ি এবং বাক্সার মধ্যস্থলে যে পাকা রাস্তা, সেই পাকা রাস্তার মাঝখানে গিয়ে আমাদের আগে 8 ঘন্টা আগে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয় ওই সিঁড়ির বাবা আসার সময়। এবং ওই বাবা যখন গ্রাম থেকে বেরোন, বহু লোকের সমাগম, ওই পাকা রাস্তা একবারে জনস্রোত হয়ে যায়, এবং গ্রাম থেকে সিঁড়ি গ্রাম পর্যন্ত একবারে লোকের স্রোত বইতে থাকে। এবং সেই সমস্ত যখন আমার বাক্সা বা শ্রীবাটি গ্রামের সীমানায় এসে যায়, তখন অনেক ভক্তবৃন্দ সেই বাবার পায়ে একবারে ঘড়া ঘড়া জল ঢালতে শুরু করে। এবং ওই পথটুকু সামান্য 2 কিলোমিটার পথ আসতে বাবার 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। এবং বাবা এখানে এসে উপস্থিত হয়ে আমাদের যে চড়ক গাছ, চড়কের পাক খাওয়া হয় সেই মেলাটা। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ব্লকে নন্দীগ্রামে শিবের গাজন অনুষ্ঠিত হলো। গাজন উপলক্ষে মেলা অনুষ্ঠিত হয়। মেলা ঘিরে গ্রামবাসীদের মধ্যে উৎসাহ দেখা যায়। বাঁকুড়ার কতুলপুর থানার দারাপুর গ্রামে শতাব্দী প্রাচীন শ্রী শ্রী গঙ্গাধর শিব ঠাকুর জিওর গাজন অনুষ্ঠিত হলো। এই গাজনে 115 জন সন্ন্যাসী অংশ নেন। দূর দূরান্ত থেকে বহু ভক্তের সমাগম ঘটে এই গাজনে। এই গাজনের বিশেষ বৈশিষ্ট্য হল বানফোড়া, খ্যাপা শাল নিয়ে সন্ন্যাসীদের নাচ এবং ধুনো পোড়ানো। বাড়িতে এটা রাজাঘাটা হয় আমার দাদুর আমল থেকে বা দাদুর দাদুর আমল থেকে কতদিন চলছে আমি মানে আমার জানা নেই ঠিক। তবে আজও আমাদের ভাইয়েরা এটাকে সুন্দরভাবে পরিচালিত করে নিয়েছে, এবং আমি এর জন্যে গাজন কমিটির কাছে আমার অসংখ্য ধন্যবাদ যে আজও ওনারা এই জিনিসটাকে চালিয়ে যাচ্ছেন, যেন ভবিষ্যতেও যেন এটাকে চালিয়ে যান, যেন কখনো যেন এটা বন্ধ না। গাজনের যেটা সবথেকে যে জায়গাটা আমার মানে ভীষণভাবে লাগে, মানে মনের মধ্যে লাগে, সেটা হচ্ছে বানফোড়া। ওই মরচে ধরা ওই যে বানগুলো ঘোরা হয় জীবেতে, এবং এই এই জায়গায় এই দুটো জায়গাতে দীর্ঘ প্রায় 8-9 ঘন্টা টানা থাকার পর বাবার ওই বেলপাতা খাওয়ানোর সাথে সাথেই তার কথা বলতে পারে। এই জিনিসটা আমাদের মনে কী যে মোহিত করে, মানে
বললে বাবার কি যে মহিমা এটা বোঝাতে পারবো না। অন্যান্য ব্যাপার হলে এটা হসপিটাল যেতে হতো ওই বানগুলো খোলার পর, কিন্তু বাবার এমনই মহিমা। চাপাশাল ভক্তরা সন্ন্যাসীরা নাচি নাচি যায়, আমাদের এক গাজনটা একটা ছকে বাঁধা আছে, যারা ফুলের গাজন তার ছকে বাঁধা। যেমন রাত্রি গাজন দিলে প্রথম শুধু রাজাভাটা, রাজাভাটার পর খেপাশাল উঠে কামার ঘর যায়, কামার ঘর থেকে শাল আসার পর সন্ন্যাসীরা একটু রেস্ট নেয়, তারপর শাল আবার ঘাটতলায় যায়। ঘাটতলা এখান থেকে প্রায় হাফ কিলোমিটারের কাছাকাছি, সেখানে আমাদের গঙ্গাধরের ঘাট পুজো হয়। এবং তারপর সন্ন্যাসীরা বা বাদ্যবান্ডা ব্যান্ড পার্টি ঢাক ঢোল সহকারে বাবাকে এখান থেকে নিয়ে যাওয়া হয় ঘাটতলা। তারপর ঘাট পুজো শুরু হয়, ঘাট পুজো শেষে আমাদের একটা প্রণাম সেবা হয়, সন্ন্যাসীরা ওখানে ঘাটতলা থেকে প্রণাম সেবা দেয়, রাত্রি গাজনে প্রণাম সেবা হয়ে বাবার মন্দিরটা তিনবার পরিদর্শন করে, তারপর ওনার সানজল নিয়ে বাড়িতে যেয়ে সানজল খেয়ে তারপর জল জলগ্রহণ করে। সারা রেসপন্স ছিল এখানে প্রচুর, এই নায়ক পাড়া ছিল তাদের ছিল গঙ্গাধর, তাদের এই তারা হঠাৎ মুচিপাড়ার থেকে আমাদের তারা বাস ঘোড়া রান্নার জন্য তারা রান্নার জ্বালনের জন্য এসেছিলেন, সেই সময় এই বাঁশের ঘোড়ার থেকে বাবার মাথায় হঠাৎ আঘাত লাগে। আঘাত লাগার পর হঠাৎ রাত্রেবেলায় স্বপ্নাদেশ হয়, তারাপুরের যিনি প্রধান ছিলেন মোটামুটি তারাপুরের যিনি মুখ্যে ছিলেন তাকে স্বপ্নাদেশ হয় যে এখানে আমি এসেছি গঙ্গাধর রূপে। তারপর এখানটা পরিষ্কার করা হয়, বাঁশের ঘোড়াগুলো পরিষ্কার করে দেখা যায় যে একটি শিবলিঙ্গ আছে এখানে। তারপর শোনা যাচ্ছে আমাদের এখানে মুচিপাড়ার একটি গাভী গাই প্রতিদিন সেই বাঁশ ঘোড়া এসে অটোমেটিক তার গায়ের বাঁট থেকে দুধ পড়তো বাবার মাথায়, ওই শিবলিঙ্গর মাথায়। তারপর এখানে বাঁশ ঘোড়া পরিষ্কার করে আমাদের গোটা গ্রাম ষোলোনার লোক, তখনকার দিনের যারা ছিলেন মুখ্য মণ্ডলী, তারা তখন নাম দিলেন গঙ্গাধর ঠাকুরজি, শ্রী শ্রী গঙ্গাধর রূপে উনি স্বপ্নাদেশ হওয়ার পর আজ প্রায় 250-300 বছর আগে বাবা শিব আমাদের দারাপুর গ্রামের ঐতিহ্য বহুদিন ধরে চলছে। এর আগে পুরোহিত ছিলেন আমার বাবা গোপালচন্দ্র রায় মহাশয়। ইন্দাসির আকুইয়ের অক্কেশ্বরের গাজন অনুষ্ঠিত হল। স্থানীয়দের বিশ্বাস অক্কেশ্বর শিবের নাম অনুসারেই আকুই গ্রামের নাম হয়েছে। গাজন উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও নববর্ষের দিন বিশেষ শিব যজ্ঞ ও অন্নকূট অনুষ্ঠিত হয়। আগে আমি আমার ঠাকুরদার মুখে শুনেছি, তারপরে কিছু বন্ধ হয়ে গেছিল, তারপরে আমরা উদ্যোগ নিয়ে গাজনটা আগামী চারজন মিলে উদ্যোগ নিয়ে 19 বছর আমরা এই গাজনটা করে যাচ্ছি। আগে সেবায়ত হতো, মানে ভক্ত হতো আপনার 150-200 জন ভক্ত হতো, এখন একটু কমে এসেছে, আমাদেরও আর্থিক প্রবলেম একটু রয়েছে। এটা কোন জায়গায় হচ্ছে, কোন ঠাকুরের গাজন? আকুই বাঁকুড়ার আমাদের এই ঠাকুরের নাম হচ্ছে অক্কেশ্বর। অক্কেশ্বরের নাম অনুসারে এই ঠাকুরের অক্কেশ্বরের নাম অনুসারে আমাদের গ্রামের নাম হচ্ছে আকুই। অক্কেশ্বর আকুই গ্রামের অক্কেশ্বর শিবের যে আজ বিগত 18-19 বছর ধরে এই গাজন চলছে, আমি আজ এখানে 14 বছর গাজন করাতে আসছি পৌরোহিত্য করার জন্য। আমাকে এই কমিটি আহ্বান করে, সেই হিসাবে আমি এই গাজন করাতে আসি অক্কেশ্বরের। তা থেকে আমার যে অভিজ্ঞতা হয়েছে এখানে, এই যে 100-150 সন্ন্যাসী নিয়ে গাজন করানো হয়, সেখানে সুষ্ঠু পরিবেশ শান্ত, এই যে এত সুন্দরভাবে এতদিন ধরে আমি পৌরোহিত্য করছি এখানে কোনো অসুবিধা ঘটেনি। আমাদের প্রথম দিন হচ্ছে ওই উপোস, তারপরে নীলের ঘরে বাতি দিয়া ফল বা এই রাত গাজন দিন গাজন, এই নিয়ে আমাদের এই 4টি দিন আমরা মহা আনন্দে বা মহা সমারোহের মধ্যে এখানে আমাদের সন্ন্যাসী গাজন কমিটি বা অন্যান্য আমাদের যেসব ভক্তবৃন্দ এই গ্রামবাসী সকলেই আসেন। 18 বছর বন্ধ হয়ে গেছিলো, প্রথম তো বন্ধ হয়েছিল,
তারপর সেটাকে পরে চালু করা হলো, অনেকদিন পরে 48 বছর পরে এটাকে চালু করা হয়েছে। বাঁকুড়া, কাটোয়া ও রায়না থেকে কৃষ্ণ সাহা, গৌরনা চক্রবর্তী, রাহুল রায়, ইন্দ্রানী সেনের রিপোর্ট, আনন্দবার্তা। মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হলো ঢলদিঘি সংলগ্ন একটি অনুষ্ঠান বাড়িতে। অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। আয়োজকদের পরিকল্পনা কতটা বাস্তবায়িত হয় তা আগামী দিনই বলে দেবে। শনিবার একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হলো ভারতীয় মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে। অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি ঢলদিঘি সংলগ্ন একটি অনুষ্ঠান বাড়িতে। অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। দীর্ঘদিন জেলবন্দীদের মুক্তির পক্ষে সওয়াল করেন তারা। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যকে সংশ্লিষ্ট বিষয়ের ওপর কমিটি গঠনের দাবি জানিয়েছেন তারা। এর পাশাপাশি রাষ্ট্রপতি সহ রাজ্য ও কেন্দ্র সরকারকে চিঠি দিয়েছেন বলে জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। সেই বিষয়ে আমরা সব পদাধিকারীকে এই বিভিন্ন অথরিটিকে আমরা চিঠি করেছি, আমরা সেই মৃত্যু হয় তাকে মৃত্যু অবধি জিয়ে থাকতে হবে। কিন্তু এই লাইফ ইমপ্রিজনমেন্টটাও কিন্তু একটা ওদের ভাষার আলো থাকে। কি ঘটনাটা হবে যে সেকশন 432 অফ দা মোডার ক্রিমিনাল প্রসিডিওর এবং 433A অফ দা ক্রিমিনাল প্রসিডিওরে বলা আছে যে একটি যার আসামি, মানে ধরে নিলে যাবজ্জীবন আসামি 14 বছরের পর সে কি একটা অ্যাপ্লিকেশন করতে পারে বিপন্ন অথরিটি যে আমাকে ছাড়া হোক, যেটা রাজীব গান্ধী কেসের প্রথম অ্যাসেসমেন্ট করেছিল। সংগঠনের পরিকল্পনা কতটা বাস্তবায়িত হয় তা আগামী দিনেই জানা যাবে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। পুত্র পুত্রবধূর হাত থেকে রক্ষা পেতে ভাতার থানা শরণাপন্ন হলেন এক অসহায় দম্পতি। ঘটনাটি ঘটেছে ভাতার থানার শেরুয়া গ্রামে। যদিও গুণধর পুত্র ও পুত্রবধূর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুত্র ও পুত্রবধূর হাতে অত্যাচারিত হয়ে থানার শরণাপন্ন হলেন এক বৃদ্ধ দম্পতি। ঘটনাটি ঘটেছে ভাতার থানার শেরুয়া গ্রামে। অসহায় ওই বৃদ্ধ দম্পতির নাম প্রভাত দাস ও বুলু দাস। গত 5 বছর যাবৎ তারা তাদের পুত্র ও পুত্রবধূর হাতে নিগৃহীত হচ্ছে বলে অভিযোগ তোলেন। ভাতা কোথায় এসেছেন? থানাতে। কেন এসেছেন থানাতে? আমার ছেলে বউ মেরেছে বলে। ছেলে মেরেছে, বউ মেরেছে? কি হয়েছিল ছেলের সাথে? কি হবে বাবা, আমি কালকে দুজুরি মাটি নিয়ে গইলাম, খাল হয়েছে, মেরে ফেলেছি। তাতি বলে সেই ছেলেকে বলেছে সেদিন বলবে। কে বলেছে ছেলেকে? ছেলেকে বউ বলেছে। কি বলেছে? বলেছে তোমার মা মাটি নিয়ে গইল দিয়েছে ঘুরছেন। তাহলে কোথা দিয়েছি বাবা? আমার তো গইলে তোমাদের বাড়ি না আমার বাড়ি? আমাকে দিন দেয় বলে। ছেলের সঙ্গে কি আপনারা কি আলাদা আছেন? আছি। আলাদা আছেন না একসঙ্গে আছেন? না আলাদা। দুবার মাথা ফাটিয়েছে আমার বউ, ফাটিয়েছে সেই দুবার বউ। ছেলে কিছু বলেনি গো? তখন ছেলে ছিল না তো ঘরে। এখন ছেলে কি বলছে? এখন ছেলে কি বলছে? তুই চল যা থানা, কি করবি কর গা মাতে। ছেলে মেরেছে? হ্যাঁ। সনদ দাস। বৌমার কি নাম? জোসনা দাস। আপনার নাম কি? আমার বুলি দাস। কোথায় কোথায় মেরেছে আপনাকে? আমার এই যে দেখাচ্ছি এই তো সব ফুটফুটি। কদিন ধরে এরকম মারপিট চলছে আপনাদের? আমাদের ভাই 5 বছর ধরে মারছে। এর আগে কোনদিন থানায় এসেছিলেন? অত্যাচারের হাত থেকে বাঁচতেই এইরূপ পদক্ষেপ নেন ওই দম্পতি। মারপিটের জন্য কে মারধর করেছে? ছেলে। ছেলে আর কে? বউ। কেন মারধর করলো? কেন ওই দিকে মাটি নিয়ে কি হয়েছে? মাটি নিয়ে কি হয়েছে? মাটি তো আমার নিয়েছি বলে ওই গোস হয়ে গেছে। দু এক কথা বলতে বলতে কি ঝগড়া? কার সঙ্গে ঝগড়া আরম্ভ হয়েছিল? ছেলের সঙ্গে। তখন আমাদের মারামারি সূত্র হচ্ছে মাটি থেকে, মাটি দেওয়া নিয়ে। হ্যাঁ, মাটি দেওয়া নিয়ে, গোয়ালে মাটি দেওয়া নিয়ে কেন্দ্র করে হয়েছে। দিয়ে ছেলে বউ দুজনেই মারধর করেছে আপনাদেরকে? কোথায় বাড়ি আপনাদের? শেরো বাড়ি। শেরো। কি নাম আপনার? প্রভাত দাস। শনিবার অসহায় ওই দম্পতি তার মেয়েকে সঙ্গে নিয়ে থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। যদিও গুণধর পুত্র সনদ দাস ও পুত্রবধূ জ্যোৎস্না দাসের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিন ভাইয়ের হাত থেকে বাবা মাকে রক্ষা করতেই ভাতার থানায় লিখিত অভিযোগ দায়ের করতে বাধ্য হন ওই দম্পতি কন্যা।
আমার বাবা মাকে ভাই ভাইয়ের বউ মারধর করছে, আমাকে ফোন করেছে, ওই বলে আমি বাড়িতে শ্বশুর বাড়ি থেকে আমি এসেছি ছুটে। ৩ বছর হচ্ছে কব ভাই কব বোন আপনারা? আমরা দু ভাই দু বোন। এটা কোন ভাই যে মারছে? ছোট ভাই। ছোট ভাই কি নাম ভাইয়ের? সনদ দাস। বইয়ের নাম কি? যশোনা দাস। আমার ভাই আমাকেও মেরেছে, আমার ভাই আমাকেও মেরেছে, বলেছি বাবা মাকে মারছিস কেন ভালোভাবে থাকতে, সেই বলে আমাকেও ধরে মেরেছে। পুজোতে এমনি গেছি, আমাকে পুজো আমাকে ধরে মেরেছে আমার ভাই। বাবা ক্যান্সারের রুগী, বাবাকে নিয়ে দেখানো যাওয়া আসা স্বাভাবিক করছি, কিন্তু বাবাকে দেখেও না কিছু না। আর কোনো সমস্যা নাই, কোনো কিছু নাই আজকের ক্ষেত্রে। আর এর আগে ক্ষেত্রে কত কি মেরেছে, বাড়ি থেকে বার করে দিয়েছে, রাস্তায় বার করে দিয়েছে। তাহলে বৃদ্ধ মানুষ ওরা কোথায় যাবে? ওরা ছেলে মেয়েদের কাছেই তো থাকবে, তাহলে কোথায় যাবে ওরা? ওদিন তো থাকতে হবে, ওরা তো কোথায় যেতে পারে না। ছেলেরা তো নিজেরা সরে যেতে পারবে, কিন্তু ওরা তো যেতে পারে না কোথায়, ওর তো বয়স হয়েছে। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরলাম বিরতির পর। এক গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কানলার চারাবাগান এলাকায়। মৃতার শ্বশুরবাড়ির লোকজন পলাতক। পুলিশ অভিযুক্তদের সন্ধানে তল্লাশি শুরু করেছে। আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বিয়ে করতে বাধ্য করা হয় মিতালি মণ্ডল নামে এক যুবতীকে। পরে তার শ্বশুরবাড়ির লোকজন দেনা পাওনা নিয়ে অত্যাচার করত বলে অভিযোগ। মিতালির খুড়তুতো জামাইবাবু শাফিজুল শেখ অভিযোগ করেন, ২ বছর আগে কানলার চারাবাগানের যুবক সঞ্জিত পোদারের সঙ্গে কানলার বারুইপাড়ার মিতালি মণ্ডলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্ক গভীর ঘনিষ্ঠতায় পৌঁছায়। সেই ঘনিষ্ঠতার ছবি মোবাইলে তুলে রাখে সঞ্জিত পোদ্দার। ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মিতালির বাড়ির অমতেই তাকে বিয়ে করতে বাধ্য করা হয়। বিয়ের কয়েক মাস ভালোভাবে সংসার করার পর সঞ্জিতের বাপের বাড়ির লোকজন পণের দাবি শুরু করেন। এরই মধ্যে মিতালির একটি সন্তান জন্ম নেয়। তারপর থেকে বিভিন্ন জিনিসপত্র দাবি করে মিতালির ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাতো বলে অভিযোগ। মৃতার বাবার অভিযোগ, শ্বশুরবাড়ির দাবি মতো জিনিসপত্র না দেওয়াতেই তার মেয়েকে শ্বাসরোধ করে ঝুলিয়ে দেওয়া হয়। মারলো বলতে কি হয়তো অশান্তি হয়েছে, ঠিক আছে, মেরে দিয়ে হয়তো দিচ্ছে জিনিসগুলো আমি আগে প্রতিদিন মারধর করতো। পরে মৃতার শ্বশুরবাড়ির লোকজন কানলা হাসপাতালে জরুরি বিভাগে মিতালি মণ্ডলকে ফেলে দিয়ে চম্পট দেয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা মিতালি মণ্ডলকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করে। নাকের কাটা খুলে নিচ্ছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ছবি ও মোবাইলে ক্যাচ করে রেখে দিয়েছিল।
তাছাড়া হঠাৎ কোনো সময় কোনো কিছু নাই, বাড়ি গিয়ে এমন হবে ওকে চিমটে কাটতো যে ওর জ্বালা চামড়া গায়ের চামড়ার মধ্যে উঠে যেত, ঘর ধরে হাতে করে তুলে জং করে নিচে ফেলে দিত। নানান ভাবে কোনো আড্ডা আমি আড্ডা মারছি ওইভাবে আড্ডা মারে কোনো মানে কোনো পুরুষ তার সৃষ্টি ওইভাবে আড্ডা মারে। আপনারা ওকে আত্মহত্যা করেছেন ওকে খুন করে পালিয়েছে কি মনে হয়? আমাদের যতদূর আইডিয়া না, খুন করে যদি নাই পারে তাহলে ওরা বাড়ি ঘর ছেড়ে চলে যাবে কেন, হসপিটালে ফেলে চলিয়ে যাবে কেন, নিশ্চয়ই খুন করেছে। আর বিয়ের পরে কি ইয়ের জন্য চাপ দিত, পণের জন্য চাপ? হ্যাঁ অবশ্যই। কিরকম শোনা জানা চাই তো, তারপরে কত পরশু দিনও বলছে তো বাবাকে ফ্রিজ দিতে বলো, বাবার একটা কারণ সাইকেল দেওয়ার ক্ষমতা নেই, ফ্রিজ কোথায় থেকে দেবে? মানে ওর এর আগেও যে বিয়েগুলো করেছে সেই মানে এর আগেও একটা বিয়ে করেছে, এর আগেও বিয়ে করেছে। আমরা পরবর্তীকালে শুনেছি তার সে বউটাকে নাকি ঠিক মতো খেতে দিত না, মারধর করতো সে বউটা, মনে হতো জ্বালাতনে যাই ওটা ছেড়ে চলে গিয়েছিল। আবার এর সঙ্গে বিয়ের পরও তো মনে হয় অন্যজনের সঙ্গে সম্পর্ক আছে? হ্যাঁ অবশ্যই। আর আমরা নিজে দেখেছি দু এক জায়গায়, আমার আর বড় ভাইরা ভাই আছে সে নবদ্বীপে তাকে একটা মেয়ের সঙ্গে ঘুরতে দেখেছে। কালনা পৌরসভার পৌরপতি দেবপ্রসাদ বাগ ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। ছেলেটা দুটো বিয়ে, এর আগেও একটা একবার বিয়ে করেছিল, তারপরে আবার এই মেয়েটার সঙ্গে ভাব ভালোবাসা করে বিয়ে করে, কিন্তু বিয়ের পর থেকেই ছেলেটা অত্যাচার করতো, বিভিন্ন সময় বিভিন্ন রকম চাপ দিত। যদি এদের যে মেয়েটি বিয়ে করেছে তাদের বাড়ির অবস্থা খুব একটা ভালো না, কারণ তার বাবা রিক্সা চালায় এবং বাড়ির মহিলারা পরিচালিকার কাজ করে মূলত সংসার প্রতিপালন করে। তারপরেও দিনের পর দিন মানসিক যন্ত্রণা এবং চাপ দিতে থাকে যে বাড়িতে আজকে এই জানো কালকে ওই জানো, আর যেটা দিতে না পারলে যেভাবে যার মানসিক অত্যাচার এবং শারীরিক অত্যাচার যাকে বলে দিনের পর দিন দিতে থাকত। যদি এখন ওরাও বলছে বাড়ির লোক যে এটা সুইসাইড করেছে, কিন্তু বলুন আপনারাই বলুন যে দু বছর মাত্র বিয়ে হয়েছে, কেমন ঘটনা ঘটলো যার একটা এক বছরের বাচ্চা শিশু রয়েছে, যে তার মা সুইসাইড করতে বা আত্মহত্যা করতে বাধ্য হলো, কোন ব্রেনে মার্ডার করা হয়েছে একদম। এবং ম্যাজিস্ট্রেট যারা এসেছেন, পুলিশ যারা এসেছেন, তারাও তো তাই সন্দেহ করছে, যার জন্যই তো কালনাতে তারা পিএমটা করতে চাইছেন না, যে বর্ধমানে গিয়ে পিএমটা হোক। পিএম হলে আরও সুস্পষ্ট ব্যাপারটা বোঝা যাবে যে কি। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। দুর্ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে নভাট সংলগ্ন এলাকায়। দুর্ঘটনায় আহত হয়েছেন চাঞ্চল্য। দুর্ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে বর্ধমানের 2 নম্বর জাতীয় সড়কের নবাভাট এলাকায়। ঘটনায় আহত হন 4 জন। এদিন দুর্গাপুর থেকে একটি 4-চাকা গাড়ি নবাভাটে ঢোকার আগেই বাঁ দিকে ডিভাইডারে লেগে পাল্টি খেয়ে উল্টে যায়। গাড়িতে থাকা 4 জনই অল্প বিস্তর আহত হন। ড্রাইভার গুরুতর জখম হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি চিকিৎসালয়ে ভর্তি করেন। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। জিটি রোডে পৌরসভা সংলগ্ন এলাকায় বাসের ধাক্কায় আহত হল এক ব্যক্তি। স্থানীয় বাসিন্দারা তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। দুটি বাসের রেষারেষির ফলেই এইরূপ বিপত্তি ঘটেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে জিটি রোডের পৌরসভা সংলগ্ন এলাকায়। এক পথচারী রাস্তা পারাবার করার সময় তাকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা মারে। ঘটনায় গুরুতর আহত হন ওই ব্যক্তি। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দুটি বাসের রেষারেষির ফলেই এইরূপ বিপত্তি ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনা জেরে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা। ওই স্থানে ট্রাফিকের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আমরা আবেদন জানাচ্ছি এখানে যেন কোনো ট্রাফিক থাকে,
এবং পৌরপতির কাছে আবেদন করছি, আপনি দেখুন ট্রাফিকটা রাখুন, সামনেই পৌরসভা দপ্তর, এই ভদ্রলোকটা গ্যাসের এজেন্সি থেকে এখনই মাত্র যাতে বেরিয়ে এসছে, এরকম অনেক ঘটনা ঘটছে। ট্রাফিক যেখানে থাকা সেখানে ট্রাফিক থাকে না এবং অকারণে ট্রাফিক থাকে আটবেন করে এবং আমাকেও করে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। ফেরালাম বিরতির পর হাটগোবিন্দপুরের বাউরিপাড়ায় মহা সমারোহে অনুষ্ঠিত হল বড়মার পুজো। এই পুজোর বৈশিষ্ট্য হল গ্রামের সধবা মহিলারা এক মাস ধরে শাখা পলা ও সিঁদুর পরে না। বর্ধমানের হাটগোবিন্দপুরের বাউরিপাড়ায় প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে বড়মায়ের পুজোর আয়োজন করা হয়। কথিত আছে ওই গ্রামেই একবার মহামারী দেখা দেয়, সেই মহামারীর হাত থেকে রক্ষা পেতেই তখন থেকে পুজোর আয়োজন করা হয়। পুজোর এক মাস আগে থেকে গ্রামের সধবা মহিলারা শাঁখা পলা সিঁদুর পরে না। পুজো শেষ হওয়ার পর মায়ের পায়ে সিঁদুর পরেই ব্রত ভঙ্গ করে। পুজো উপলক্ষে মেলারও আয়োজন করা হয়, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। এখানে যে মানে খুব মহামারী আরম্ভ হয়েছিল, মহামারী কলেরা আরম্ভ হয়েছিল, সেই জন্য মা সম্মতি ছিলেন যে আমি এইখানে প্রতিষ্ঠা হব এবং আমাকে প্রতিষ্ঠা করলে পরে তবে তোদের মহামারী কমবে, সেই জন্য মাকে ওরা যথাসাধ্য করে এইখানে প্রতিষ্ঠা করেছে এবং সেই থেকে মহামারী এখানে। আচ্ছা, এই যে মানুষের যে এত কয় ছয় ছয় মানুষ গন্ডি কাটছে, পুরুষ মহিলা, এবং এক মাস ধরে শুনলাম যে তারা সিঁদুর শাঁখা পলা পড়ে না, এর বিশেষত্বটা কি? এই বিশেষত্ব হচ্ছে যে মায়ের এখানে এই মহামারীর জন্য এখানে কেউ সিঁদুর আলতা করতে পায় না। এই চৈত্র মাসে যেখানে সন্ধ্যে দেওয়া হয় সেই সন্ধ্যে দেওয়া পর থেকে আর মায়ের যখন আলতা সিঁদুর সব এখানে দেওয়া হবে, দেওয়া হওয়া পর্যন্ত এরা গিয়ে আবার রাত থেকে আর সিঁদুর আলতা করতে পারে। কত বছর ধরে পুজোটা হচ্ছে? ধরুন আমি এখানে 53 বছর পুজোটা করছি, তার আগে থেকে ধরুন 125 বছর হয়েছে। আচ্ছা, মঙ্গলের জন্য প্রতি বছরই করেন? বর্ধমান থেকে অর্ঘ ব্যানার্জির রিপোর্ট, আনন্দবার্তা। মন্তেশ্বরের পিয়া গ্রামে খাজা মঈউদ্দিন চিস্তির উরস উৎসব অনুষ্ঠিত হল। বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম রামকৃষ্ণ আশ্রমের স্বামী দুগানন্দ মহারাজ ও মৌলানা অহিদ সাহেব। সারা দেশে যখন সাম্প্রদায়িক হানাহানি চলছে, ঠিক সেই সময় পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের পিয়া গ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন ফুটে উঠল। এদিন পিয়া গ্রামের খাজা মঈউদ্দিন বিস্তি উরস উৎসব অনুষ্ঠিত হল। জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ এই উৎসবে মেতে ওঠেন। সারা রাত ধরে চলে মিলাদ মেহফিল, গজল ও কাওয়ালি গান। উল্লেখ্য, এদিন উরস উৎসবে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম রামকৃষ্ণ আশ্রমের স্বামী দুগানন্দ সরস্বতী মহারাজ ও মৌলানা অহিদ সাহেব। উপস্থিত বক্তারা মানুষের মধ্যে সচেতনতা ফিরিয়ে আনার বার্তা দেন। আমরা যদি সাধারণ ভাবে বলি তাহলে গুরু পরম্পরায় আমরা জানি ইসলাম শব্দের অর্থ শান্তি। সেই শান্তির বার্তা বহন করে এনেছে, রেখে গেছে আমাদের জন্য। কি করবো আমরা সেই বার্তা শান্তি শান্তির জন্য অনেক উপায় আছে, অনেক ব্যবস্থা আছে, কিন্তু আমরা শান্তি পাচ্ছি না। আমরা মসজিদে গির্জায় প্রার্থনা পেয়ার করি, প্রার্থনা করি শান্তির জন্য, কিন্তু যেই আমরা উপাসনা ক্ষেত্র থেকে
নেমে আসি, বেরিয়ে আসি, তখন আমরা ভুলে যাই আমরা এখন কি প্রার্থনা করছি। কথা বলছেন আর মক্কার মদিনা মনোয়ারাতে নবীর জবান দিয়ে কোরআন পাক উচ্চারণ হচ্ছে, বলুন সুবহানাল্লাহ। তাই আমরা বলি আল্লাহর কালাম নবীর জবান। যদি নবী পাক না বলতেন তো দুনিয়াওয়ালা খুঁজে খুঁজে হয়রান হয়ে যেত, বুঝতে পেরেছে যে কোনটা কালাম পাক আর কোনটা নবীর বাণী। এদিন উরস উৎসব উপলক্ষে প্রায় 2000 মানুষকে পীর বাবার সিন্নি বিতরণ করা হয়। মন্দেশ্বর থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। বছরের শেষ দিনে রাজ্য জুড়ে পালিত হলো গাজন উৎসব। মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হলো। পুত্র ও পুত্রবধূর হাত থেকে রক্ষা পেতে ভাতার থানা শরণাপন্ন হলেন এক অসহায় দম্পতি। এক গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। দুর্ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। জিটি রোডে পৌরসভা সংলগ্ন এলাকায় বাসের ধাক্কায় আহত হল এক ব্যক্তি। হাটগোবিন্দপুরের বাউরিপাড়ায় মহাসমারোহে অনুষ্ঠিত হল বড়মার পুজো। মন্দেশ্বরের পিয়া গ্রামে খাজা মঈউদ্দিন চিস্তির উরস উৎসব অনুষ্ঠিত হল। এখনকার মতো খবর এই পর্যন্ত। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দবার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।